আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকের ভিডিওতে আমি পেঁয়াজের পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ নিয়ে বলবো। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জমিতে কীভাবে পেঁয়াজ রোপণ করতে হয়, জমিতে কী পরিমাণ সার ব্যবহার করবেন, কী পরিমাণ জল দিতে হবে, এসব বিষয় নিয়ে বলেছিলাম। ওই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পেঁয়াজের রোগবালা ও পোকামাকড় নিয়ন্ত্রণ নিয়ে বলবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই। এগ্রিকালচার রিলেটিভ ভিডিও দেখার জন্যে আমার চ্যানেল ফার্মার স্পেন্টকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন এবং অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। পেঁয়াজ শীতকালীন অন্যতম অর্থকরী ফসল। বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে উৎপাদন হ্রাসপ্রাপ্ত হয়ে পড়ে, এর জন্য আমাদেরকে যথার্থ পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে। পেঁয়াজে থিপস পোকা অতিরিক্ত পরিমাণে আক্রমণ করে। শত শত থিপস দলবদ্ধভাবে পেঁয়াজের পাতা থেকে রস শোষণ করে খেয়ে নেয়। আক্রান্ত গাছগুলি সাদা ও বিবর্ণ হয়ে মারা যায়। শীতের শেষে গরম পড়ার সঙ্গে সঙ্গে এদের আক্রমণের তীব্রতা ব্যাপক বৃদ্ধি পায়। এই থিপস পোকা থেকে যদি আমরা পেঁয়াজকে রক্ষা করতে না পারি তাহলে পেঁয়াজের ফলন অনেকটা হ্রাস পেয়ে যাবে। এ থেকে আমাদেরকে প্রতিকার হিসাবে প্রাথমিক দিকে লক্ষণ দেখা দিলে নিম তেল স্প্রে করা যেতে পারে অথবা রাজা ডাইরেক্টিন 1% 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এরপরে যদি আরও আক্রমণ বেড়ে যায় তাহলে আমাদেরকে অ্যাসিডামিপ্রিড 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে অথবা আপনি ডাইফেনথিউরন 1 গ্রাম 2 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। পেঁয়াজের রোগ নিয়ন্ত্রণ ও তার দমন ব্যবস্থা। পেঁয়াজে দেখা যায় বেগুনি ঝলসা রোগ। অল্টানোরিয়া পরি ছত্রাকের আক্রমণে এ রোগের মেন কারণ। বেগুনি ঝলসানো ছোপগুলি হয় পাতার ওপর লম্বাটে বা ডিমের আকৃতির। শীতের শেষে এ রোগের প্রকোপ বাড়ে। একাধিক ঝলসা ছোপ ধরার ফলে আক্রান্ত পাতাগুলি ডগা থেকে শুকিয়ে ভেঙে বা ঝুলে পড়ে, এতে পেঁয়াজ উৎপাদন অত্যাধিক কমে যায়। এই সমস্ত অঞ্চলে বীজ উৎপাদন ভীষণভাবে ব্যাহত হয়। রোগটি অপেক্ষাকৃত ছোট মাপের ঝলসা দাগ ফুলের ডাটি বা কলিতেও দেখা যায়, যার ফলে বীজ উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। রোগটি নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে মেটালক্সিল ও ম্যাঙ্গোজেবের মিশ্র ছত্রাকনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে। এটি 0.25% হারে জমিতে 3 বার স্প্রে করতে হবে। এছাড়া হেক্সাকোনা জল ম্যাঙ্গোজব ব্যবহার করতে হবে। এগুলি 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। গোড়া ও কন্দ পাতা রোগ। এ রোগের ছত্রাকটি হচ্ছে ফুসেরিয়াম অক্সিস্পোরিয়াম। গাছ একটু বড় হলে কন্দ তৈরি হওয়ার পরপরই গোড়ায় পচন ধরে। যে জমিতে দীর্ঘদিন একটানা পেঁয়াজ চাষ হচ্ছে সেই জমিতে এ রোগের প্রকোপ বেশি। গোড়ায় অর্থাৎ তলার পাতা শুকিয়ে ঝুলে পড়লে বোঝা যায় এবং গোড়ার দিকে সাদা ছাতা দেখা যায়, শিকড় পড়ে যায়, গোড়া খুললে রস গড়াতে দেখা যায়, কন্দ ধীরে ধীরে পচে যায়। গোড়ায় আমাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে। বনমিল 0.1% অথবা তামাঘটিত কপার অক্সিক্লোরাইড ওষুধ এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে। পেঁয়াজের ধসা রোগ। পেঁয়াজের স্টেমফাইলিয়াম জনিত রোগের আক্রমণের ফলে পেঁয়াজের পাতা বা কলিতে হলুদ বা হালকা কমলা রঙের দাগ দেখা যায়। অনুকূল আবহাওয়ায় পাতা বা কলি ডগা থেকে শুকিয়ে যায়। এই রোগের প্রকোপ দেখা দিলে রাসায়নিক কৃষিবিষ আমাদেরকে ম্যাঙ্গোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে বা ক্লোরোথালোলিন 2 গ্রাম প্রতি লিটার জলে বা ডাইফেনকোনাজেল 0.5 মিলি প্রতি লিটার জলে বা পপিকোনা জল 1 মিলি প্রতি লিটার জলে 10-15 দিন অন্তর 2-3 বার স্প্রে করতে হবে। স্প্রে করার সময় আমাদেরকে অবশ্যই মিশ্রণের সঙ্গে আঠা মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ পচা। পেঁয়াজ তোলার পর বাজারে গুদামে এই রোগ ভীষণভাবে বাড়ে ও ছড়ায়। এ রোগের জীবাণুটি হচ্ছে অ্যাসপারজিলাস নাইজার। পেঁয়াজের বাকলগুলির যে খোসার স্তর থাকে তার মধ্যে ছত্রাকটি বেড়ে ওঠে। প্রথমে উপরি স্তর বিবর্ণ ও বিস্বাদ করে তোলে। পেঁয়াজ বাজারে বিক্রির অযোগ্য হয়ে ওঠে। এক্ষেত্রে পেঁয়াজ তোলার সময় থেকে পরিচ্ছন্নতা ও সাবধানতা বজায় রাখতে হবে। পেঁয়াজ তোলার সময় পেঁয়াজের গাছের আশপাশ পরিষ্কার রাখতে হবে। পেঁয়াজের
আগাজনিত সমস্যা যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজ গুদামজাত করার সময় যথাযথ প্যাকিং ও সংরক্ষণ করে রাখতে হবে। ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে সকলকে জানাতে সাহায্য করুন। আর পেঁয়াজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।